सेप्टेम्बर মাসের ভূগোল বিষয়ের ক্লাস 9 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখা শেষে তোমাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রিয় বন্ধুরা, সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র তোমরা পাবে, সেই প্রশ্নপত্র দেখতে পাবে একটি নতুনত্ব রয়েছে। समस्त प्रश्नपत्र नम्बर देवा रही है, अर्थात तुम्हारे ये प्रश्नगुल मूल्यायन करा, तई तुम्हारा प्रश्नपत्र उत्तरगुल लेखार समय को भूल करना काटाकुटी करना, कारण मूल्यायर ऊपर तुम्हारे क्लस नाइन थ क्लस टेने उठाना होते। तई तुम्हारा देखे नाओ सेप्टेम्बर मासे भूगोल विषय मडल एक्टिटक्सर सम्पूर्ण निर्भुल उत्तर। नवम श्रेणी भूगोल मडल एक्टिविटी टास्क सिक्सर एक नम्बर दागे रही है विकल्पगुली थेके ठीक उत्तरटी निर्वाचन करे लेखो। एक दशमिक एके प्रश्न रही है अक्षरेखार अन्यतम प्रधान वैशिष्ट्य हलो। अपशन हिसेबे रही है सर्वोच्च अक्षरेखार मान 0 डिग्री, प्रतिटि अक्षरेखा महावृत्त, अक्षरेखागुली परस्परेर समान्तराल, प्रतिटि अक्षरेखार परिधि समान। सठिक उत्तरटि हबे ग अक्षरेखागुली परस्परेर समान्तराल। 1.2 এ প্রশ্ন রয়েছে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো। অপশন হিসেবে রয়েছে স্তূপ পর্বত, লাভা মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, আগ্নেয়গিরি। সঠিক উত্তরটি হবে খ লাভা মালভূমি। 1.3 রয়েছে ঠিক জোড়াটি নির্বাচন করো। অপশন হিসেবে রয়েছে দামোদর নদী, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান, পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল, আলপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল। সঠিক উত্তরটি হবে খ কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। 2 আগে প্রশ্ন রয়েছে শূন্য স্থান পূরণ করো। 2.1 এ রয়েছে দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষ রেখাকে ড্যাশ করে ছেদ করেছে। শূন্য স্থান অংশে সঠিক উত্তরটি হবে সম বা 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। 2.2 এ রয়েছে আবহবিকার গ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ সৃষ্টি তৈরি করে ড্যাশ বলে, তাকে ড্যাশ বলে। সঠিক উত্তরটি হবে তাকে রেগোলিত বলে। 2.3 এ প্রশ্ন রয়েছে দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো। দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো তিস্তা। এরপরে 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 3 দাগে দুটি প্রশ্ন রয়েছে। 3.1 এ রয়েছে আবহবিকারের প্রাণীদের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো। 3.2 রয়েছে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। 3.1 উত্তর তোমরা এভাবে লিখবে আহবিকারে বিভিন্ন প্রাণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 নম্বর দিয়ে লিখবে মানুষ দ্বারা, মানুষ প্রত্যক্ষভাবে খুব কম অঞ্চলে শিলার আহবিকার ঘটালে কয়েক মুহূর্তের মধ্যেই অতি দ্রুত পরিবর্তন ঘটায়। ক দিয়ে লিখবে খনিজ উত্তোলন, মানুষ খনিজ আহরণের সময় ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে বা যন্ত্রপাতি দ্বারা শিলাকে ফাটায়। খ দিয়ে লিখবে নির্মাণ কাজ, রাস্তা বাঁধ ও জলাধার নির্মাণের প্রয়োজনে শিলাস্তরকে চূর্ণ বিচূর্ণ করা হয়। গ দিয়ে লিখবে চাষাবাদ, পার্বত্য মালভূমি অঞ্চলে চাষের জমি তৈরির সময় শিলা ও ভূমির পরিবর্তন করা হয়। দুর্মদে লিখবে প্রাণী দ্বারা, কেঁচো পিঁপড়ে উইপোকা খরগোশ পেরি কুকুর ইঁদুর খেকশিয়াল ইত্যাদি প্রাণী শিলায় গর্ত করে আঁচর কেটে শিলাস্তরকে টুকরো টুকরো করে দেয়, শামুক চুনাপাথরে গর্ত করে। 3.2 এ প্রশ্ন রয়েছে যে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে কেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর তোমরা এভাবে লিখবে সমভূমি মানব জীবনের সর্বাপেক্ষা অনুকূল প্রভাব বিস্তার করে। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার 90% সমভূমিতে কেন্দ্রীভূত হয়েছে। এর ভৌগোলিক কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর হেডিং করে লিখবে মৃদু ভাবাপন্ন জলবায়ু, এখানে মধ্যম উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাতের জন্য জলবায়ু মৃদু প্রকৃতির হয়। 2 নম্বর দিয়ে লিখবে জলসেচের সহজলভ্যতা, সমভূমির মাটির গভীরে ভৌমজল এবং অসংখ্য নদনদী খাল জলাশয় থেকে সেচ দৈনন্দিন কাজকর্ম পানীয় ও শিল্পকাজে জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। 3 নম্বর লিখবে খনিজ সম্পদের প্রাচুর্য, নদী অববাহিকা ও উপকূলীয় সমভূমি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লার ভাণ্ডার, এছাড়া টিন
তামা, টাংস্টেন, অভ্র, লোহা, নিকেল উত্তোলন হয়। চার নম্বর দিয়ে হেডিং করে লিখবে কৃষি উন্নতি। বিস্তীর্ণ সমতল জমি, উর্বর গভীর পলি বা বেলে মাটি বা কৃষ্ণ মৃত্তিকা জলসেচের সুবিধার জন্য সোহমি বিশ্বের শ্রেষ্ঠ কৃষি অঞ্চল। প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে উপরোক্ত ভৌগোলিক কারণগুলির জন্য পৃথিবীর বেশিরভাগ মানুষ সোহমি অঞ্চলে বসবাস করেন। এরপরে চারদাকে একটি প্রশ্ন রয়েছে যার মান হচ্ছে 5। প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। উত্তর তোমরা এভাবে লিখবে পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। মৌসুমী বায়ু প্রবাহ দ্বারা আবহাওয়ার উপাদানগুলি সর্বাধিক প্রভাবিত হওয়ায় জলবায়ু মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা নিম্নে আলোচনা করা হলো। এক নম্বরে হেডিং করে লিখবে ঋতু পরিবর্তন। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণ ও মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত এই চারটি ঋতু চক্রাকারে আবর্তিত হয়। দু নম্বর দিয়ে হেডিং করবে মৌসুমী বায়ুর প্রভাব। রাজ্যে ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের সংগঠন ও বন্টন, বায়ু প্রবাহ, উষ্ণতার পরিবর্তন সব কিছু মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। বার্ষিক বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর প্রভাবে ঘটে। মৌসুমী বায়ুর জন্য গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক। তিন নম্বর হেডিং করবে ঋতুগত বিপরীতমুখী বায়ু প্রবাহ। এখানে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, উত্তরে সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং শীতকালে 180 ডিগ্রি দিক পরিবর্তন করে উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। চানোদে লিখবে আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। বঙ্গোপসাগরের জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিমে মৌসুমী গ্রীষ্মকালে রাজ্যের সর্বত্র বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে যাকে বর্ষাকাল বলে। আবার স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য শীতকাল শুষ্ক হয়। পাঁচ নম্বর হেডিং করবে অনিশ্চিত ও অনিয়মিত বৃষ্টিপাত। মৌসুমী বায়ু প্রবাহের অত্যন্ত অনিশ্চয়তা খামখেয়ালি করার জন্য সব বছর সময় বৃষ্টি হয় না। আবার বর্ষাকালে কখনো অতিবৃষ্টির ফলে বন্যা এবং কখনো অনাবৃষ্টির ফলে খরা সৃষ্টি হয়। ছ নম্বর দিয়ে লিখবে বৃষ্টিপাতের অসম বন্টন। রাজ্যের সর্বত্র সময় বৃষ্টি হয় না, উত্তর বৃষ্টির প্রাবল্য বেশি তো দক্ষিণে বৃষ্টিপাত তুলনাভাবে কম হয়। সাত নম্বর দিয়ে লিখবে উষ্ণতার তারতম্য। গ্রীষ্মের সূর্যস্থির লম্বভাবে পড়ার জন্য উষ্ণতা বেশি, বর্ষায় বৃষ্টিপাতের জন্য উষ্ণতা কম এবং শীতে তীর্যভাবে সূর্যস্থির জন্য উষ্ণতা কম থাকে। দার্জিলিং অঞ্চলে মাঝে মাঝে তুষারপাত হয়। প্রিয় বন্ধুরা, এ ছিল ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 6 সম্পূর্ণ ও নির্ভুল উত্তর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটি লাইক করো, লাইক করাটা অবশ্যই মাস্ট। তোমাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা জাগায়। চ্যানেল নতুন হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করো যাতে এই চ্যানেলটি সম্পর্কে তারাও জানতে পারে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।